এবার হ্যাকারদের কবলে পড়ল শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল। গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ স্ট্রিম করা হয় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে। আরজিকর মামলায় তিনটি শুনানিও এই চ্যানেল থেকে সম্প্রচার করা হয়েছিল, কিন্তু শুক্রবার সম্প্রচার চলাকালীন আচমকাই একটি ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন চলতে শুরু করে সুপ্রিম কোর্টের চ্যানেলে। মার্কিন ক্রিপ্টোকারেন্সির রিপল ল্যাবসের বিজ্ঞাপন চলছিল ওই চ্যানেলে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের পুরনো ভিডিওগুলো আর পাওয়া যাচ্ছে না ইউটিউব চ্যানেলে, ওই ভিডিওগুলো প্রাইভেট করা হয়েছে। রিপল ল্যাবসের একাধিক ভিডিও বারবার ঘুরে আসছে চ্যানেলে, ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপনের ভিডিও লাইভ সম্প্রচার করা হচ্ছে সেখানে। সাইবার নিরাপত্তায় বড়সড় গলদ হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান। নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।